নমস্কার পিকনিকে যাওয়ার সময় মাঝপথে ঘটল বড়সড়ো দুর্ঘটনা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও এগারো জন ছাত্র দুর্ঘটনার খবর পাওয়া মাত্র এই একশো আটটি অ্যাম্বুলেন্স গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় তড়ি গড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কোথায় ও কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী উড়িষ্যার নয়াগড় জেলার একটি কোচিং সেন্টার থেকে পঞ্চাশ জন পড়ুয়াকে নিয়ে একটি বাস পিকনিকের পথে রওনা দিয়েছিল নয়াগড় জেলার দাসপাল্লা এলাকার শহরডাঙ্গা জঙ্গল দিয়ে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটি সজোরে ধাক্কা লাগে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও এগারো জন ছাত্র দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই একশো আটটি অ্যাম্বুলেন্স গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় তড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় এলাকার পুলিশ কিভাবে দুর্ঘটনাটি ঘোল্ডতা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি ট্রাকের চালক মধ্যব অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসটিকে সজরে ধাক্কা মারে ইতিমধ্যে ট্রাকটির পারমিট সহ সব কিছু ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসনে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মৃত ছাত্রদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ